বরদা, আরে তোমার গল্প শুরু করো। অমূল্য অস্থির হয়ে বলল, আজ তাহলে বরদার কতগুলো মিথ্যে কথা শুনেই সন্ধ্যাবেলাতে কাটাতে হবে? শান্ত গলায় বরদা বলল, কথাটা শুনে তারপর সত্যি মিথ্যে বিচার করা উচিত। তাহলে আরম্ভ করি। গত বছর অমূল্যর নাক থেকে একটা সশব্দ দীর্ঘশ্বাস বের হলো। বরদা বলল, গত বছর আমার প্ল্যানচেটে ভূত নামাবার শখ হয়েছিল, বোধহয় তোমাদের মনে আছে। যারা জানে শোনে তাদের পক্ষে ভূত নামানো অতি সহজ ব্যাপার। দরকারি আসবাবের মধ্যে শুধু একটা তেপায়া টেবিল। অমূল্য বিড়বিড় করে বলল, আর একটা গুলিখোর। বরদা ওদিকে কান্না দিয়ে বলতে লাগলো, একদিন একটা ছোট দেখে তেপায়া টেবিল জোগাড় করে সন্ধ্যের পর আমাদের তেতলার সেই নিরিবিলি ঘরটায় বসে গেলাম, আমি, আমার বউ আর পেঁচো। অমূল্য বলল, এই বয়স থেকেই ছোট ভাইটির মাথা খাওয়া হচ্ছে কেন? বউয়ের কথা না হয় ছেড়েই দিই, কারণ যেদিন তোমার সঙ্গে বিয়ে হয়েছে সেদিনই তার যা হবার হয়ে গেছে। বরদা বলল, পেঁচোকে নেবার কারণ তিনজনের কমে চক্র হয় না, তাছাড়া সে ছেলে মানুষ, সুতরাং মিডিয়াম হবার উপযুক্ত। সে যাক, মেঝের ওপর টেবিল ঘিরে তো বসা গেল, কিন্তু ভাবনা হলো কাকে ডাকি। ভূত তো আর একাত্রী নয়, পৃথিবীর আরম্ভ থেকে আজ পর্যন্ত যত লোকের ঈশ্বর প্রাপ্তি ঘটেছে সকলের দাবি সমান, এখন কাকে ফেলে কাকে ডাকি? কিছুক্ষণ চুপ করে থেকে বরদা বলল, আমাদের সুভাষকে চেনো তো, জুনিয়র উকিল? তার ভগ্নিপতি সুরেশবাবু হাওয়া বদলাতে এসে গত শীতকালে নেমোনিয়ায় মারা যান, বোধহয় তোমাদের মনে আছে। অমূল্য, তুমি তো পড়াতে গিয়েছিলে, তা হঠাৎ সেই সুরেশবাবুকে মনে পড়ে গেল। তখন তিনজনে আলোটা কমিয়ে দিয়ে টেবিলের ওপর আঙুলে আঙুল ঠেকিয়ে সেই সুরেশবাবুর ধ্যান শুরু করে দিলাম। বেশিক্ষণ নয় ভাই, মিনিট পাঁচেক চোখ বুজে থাকবার পর চোখ চেয়ে দেখি পেঁচোটা কেমন যেন জুবুথুবু হয়ে গেছে, কষবে, লাল গড়াচ্ছে, চোখ একেবারে কীরকম যেন বিজবিজ করে কি সব বকছে। কিরে বলে একটা ঠেলা দিলাম তাকে, কাত হয়ে পড়ে গেল। বউ তো বাবা গো বলে আমাকে খুব ঠেসে জড়িয়ে ধরল। ঋষি বলল, বস্তুতন্ত্র এসে পড়ছে, এবার আসল গল্পটা আরম্ভ হোক। বরদা বলল, বুঝলাম ভূতের আবির্ভাব হয়েছে। পেঁচোকে অনেক প্রশ্ন করলাম, কিন্তু সে জড়িয়ে জড়িয়ে কি যে উত্তর দিল ঠিক বোঝা গেল না, বড়ই মুশকিল। তখন আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। কাগজ পেন্সিল এনে পেঁচোর হাতে ধরিয়ে দিলাম। পেন্সিল হাতে পেয়ে পেঁচো শটান উঠে বসল, উঠে বসে লিখতে আরম্ভ করে দিল। সে এক আশ্চর্য ব্যাপার, পেঁচোর চোখ বন্ধ, মুখ দিয়ে লাল গড়াচ্ছে, আর প্রাণপণে কাগজের উপর লিখে যাচ্ছে। পকেট থেকে এক তাড়া কাগজ বের করে বরদা বলল, আবার হাতের লেখা দেখে অবাক হয়ে যাবে, দস্তুর মতো পাকা হাতের লেখা, কে বলবে যে পেঁচো লিখেছে? অমূল্য লেখাটা ভালো করে দেখে বলল, পেঁচো লিখেছে কেউ বলবে না বটে, কিন্তু তোমার লেখা বলে অনেকেই সন্দেহ করতে পারে। বরদা বলল, এই লেখা হাতে পাওয়ার পর আমি সুভাষের বাড়ি গিয়েছিলাম, সুরেশবাবুর পুরনো একখানা চিঠির সঙ্গে মিলিয়ে দেখলাম অবিকল তাঁর হাতের লেখা। বিশ্বাস না হয় তোমরা যাচাই করে দেখতে পারো। অমূল্য বলল, অবশ্যই দেখব। ঋষি বলল, সে যা, এখন তুমি কি বলতে চাও ওই কাগজের তাড়াটা সুরেশবাবুর প্রেতাত্মার জবানবন্দি? বরদা বলল, এটা হচ্ছে তাঁর মৃত্যুর ইতিহাস, পুরোপুরি সত্যি কিনা সে কথা কেউ বলতে পারে না, কিন্তু গোড়ার খানিকটা যে সত্যি সেটা সুভাষ সেদিন স্বীকার করেছিল। এইবার তবে আসল গল্পটা শোনো। এই বলে বরদা কাগজের তাড়াটা তুলে নিয়ে পড়তে আরম্ভ করল। যারা মুঙ্গের শহরের সাথে পরিচিত তারা জানেন যে উক্ত শহরে পিপর পাতি নামক যে বিখ্যাত রাস্তা আছে তার পশ্চিম প্রান্তে গঙ্গার কূলে মুসলমানদের একটি বহু পুরনো গোরস্থান আছে। বোধ করি এই গোরস্থানের সব গোরগুলি 100 বছরের ওপর বয়সের।
স্থানটি অনাদৃত, খুব একটা যত্ন নেয় না কেউ। কাঁটা গাছ ও জঙ্গলের ফাঁকে ফাঁকে হাড় বের করা এই কবরগুলি কোন রকমে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছে। এই গোরস্থানের এক কোণে একটি কষ্টি পাথরের গোর আছে। এই গোরটি সম্বন্ধে শহরে অনেক ভুতুড়ে গল্প প্রচলিত ছিল। এইসব আজগুবি গল্প শুনে আমি কৌতূহলী হয়ে উঠেছিলাম। আমার বড় শালা বললেন যে গোরটা নাকি সজীব। 50 বছর আগে নাকি এক সাহেব ওই গোর লক্ষ্য করে গুলি ছুঁড়েছিল। গুলির আঘাতে পাথর ফেটে ঝলকে ঝলকে রক্ত উঠেছিল। সে রক্তের দাগ এখনো নাকি মিলিয়ে যায়নি, গোরের গায়ে তেমনি শুকিয়ে গড়িয়ে আছে। আর যে নাস্তিক সাহেব গুলি করেছিল সেও প্রাণে বাঁচেনি, সেই রাতেই ভয়ঙ্কর ভাবে তার মৃত্যু হয়েছিল। একদিন শীতের সন্ধ্যায় শালাকে সঙ্গে নিয়ে গোরটি দেখতে গেলাম। শালা আমারই সমবয়সী, প্রেতজনিতে অটল বিশ্বাস। আমি কিছুদিন যাবৎ মুঙ্গেরে এসে শালার বাড়িতেই হাওয়া বদল করছিলাম, সঙ্গে স্ত্রীও ছিলেন। গোরস্থানের কাছে গিয়ে দেখলাম জায়গাটি কাঁটা গাছের বর্মে প্রায় দুর্ভেদ্য হয়ে আছে। অনেক যত্নে অনেক সাবধানে পা ফেলে কাপড় চোপড় বাঁচিয়ে সেই ভুতুড়ে গোরটির সামনে গিয়ে দাঁড়ালাম। কালো পাথরের গোর, আপাত দৃষ্টিতে ভৌতিক কিছুই চোখে পড়ল না। হঠাৎ যখন আমরা গোরটির একেবারে কাছে এসে পৌঁছেছি, তখন সেই কালো পাথরের উপর শুয়ে থাকা আরো কালো একটা জন্তু বোধ হয় আমাদের পায়ের আওয়াজে জেগে উঠে একবার আমাদের মুখের উপর তার তীক্ষ্ণ চোখ মেলে ধরে আস্তে আস্তে গোরের আড়ালে চলে গেল। দেখলাম একটা কুকুর, রং কুচকুচে কালো, শরীর যে হিসেবে লম্বা সে হিসেবে উঁচু নয়, পাগুলো বাঁকা বাঁকা এবং অত্যন্ত খর্ব। কিন্তু সবচেয়ে ভয়াবহ তার চোখ দুটো, হলদে রঙের সাথে কিছুটা রক্তাভ এবং মণিহীন। পলক ফেললে মনে হয় যেন অন্ধকার রাতে খদ্যোত জ্বলছে। শালা বলল, লোকে বলে ওই কুকুরটাই সাহেবের টুটি ছিঁড়ে মেরে ফেলেছিল। আমি বললাম, 50 বছর আগে? কিন্তু কুকুরটাকে তো অত বয়স্ক বলে মনে হলো না। আমরা কবরটার একেবারে পাশে গিয়ে দাঁড়ালাম। দেখলাম কুকুরটা যে জায়গায় শুয়েছিল ঠিক সেই জায়গায় পাথরের খানিকটা চটে উঠে গেছে এবং তারই চারিপাশে লাল রঙের একটা পদার্থ শুকিয়ে আছে। হঠাৎ দেখলে রক্ত বলে ভুল হয়, যেন ওই কুকুরটা সমাধির রক্তাক্ত ক্ষতটাকে বুক দিয়ে আগলে থাকে। শালা জিজ্ঞেস করল, কিরকম বোধ হচ্ছে? আমি বললাম, আশ্চর্য বটে, আমার মনে হয় খুব গরম একটা ধাতু দিয়ে এই পাথরে আঘাত করা হয়েছিল, তাতেই এই রকম হয়েছে। আমার মন্তব্য শুনে শালা আধ্যাত্মিকভাবে একটু হাসল, বলল, তা হবে, কিন্তু তা যে একেবারেই হতে পারে না সেটা তার গলার আওয়াজে বেশ বোঝা গেল। কোনো একটা তর্কাধীন বিষয়ের আলোচনায় মানুষ যখন অট্টহাস্য করে যেন অপরপক্ষের সঙ্গে তর্ক করাটাই ছেলে মানুষই, তখন অপরপক্ষের মনে রাগটা হওয়া খুবই স্বাভাবিক। আমারও একটু রাগ হলো, কিন্তু যে লোক তর্ক করতে অসম্মত তাকে প্রত্যক্ষ প্রমাণ দিয়ে বুঝিয়ে দেওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই। তাই আমি বললাম, আচ্ছা এক কাজ করা যাক, আমার মাথায় একটা প্ল্যান এসেছে, এই পাথরটা ভেঙেই দেখা যাক না ঝলকে ঝলকে রক্ত বেরোয় কিনা, আর চোখে দেখার চেয়ে বড় তো আর কোনো প্রমাণ নেই,
কাছেই একটা বড় পাথর পড়েছিল। আমি সেটা তুলে নিয়ে গোড়ে আঘাত করতে যাব এমন সময় সেই কুকুরটা কোথা থেকে ছুটে এসে একটা বিশ্রী রকমের চিৎকার করে উঠল এবং সমস্ত দাঁত বের করে অত্যন্ত হিংস্রভাবে আমাকে শাসিয়ে দিল। শালা আমার হাত ধরে টানতে টানতে বলল, চলে এসো চলে এসো, কি যে তোমার পাগলামি। কুকুরটার আকস্মিক আবির্ভাবে আমার শালা যতটা অভিভূত হয়ে পড়েছিল বাস্তবিক পক্ষে আমি কিন্তু ততটা হইনি। অথচ একটা হিংস্র কুকুরকে অযথা ঘাঁটানো বিশেষ যুক্তির কাজ নয়, তাই পরীক্ষার কাজ অসম্পূর্ণ রেখে আমরা যখন বাড়ি ফিরে এলাম তখন তুমুল তর্ক বেঁধে গেছে। বাড়ি ফিরতেই আমার শালার বউ এবং যার সম্পর্কে শালার সাথে সম্বন্ধ মানে আমার গিন্নি, তারা এসে যুদ্ধে যোগ দিলেন। দুজনেই নবীনা, বিদুষী, প্রতীচ্যের আলোক তাদের চোখে সোনার কাঠি স্পর্শ করিয়েছে। তারা এসেই আমার পক্ষে যোগদান করলেন, শালা বেচারি একা পড়ে গেল। তর্কে যে ব্যক্তি হারে তার জেদ বেড়ে যায়, যুক্তির দিকে তখন আর তার ভ্রুক্ষেপ থাকে না। শালা শেষে চটে উঠে বলল, মানতে না চাও মেনো না, কিন্তু দুপুর রাত্রে একলা ওই জায়গায় যেতে পারে এমন লোক তো কোথাও দেখি না। শালার বউ উৎসাহী চোখে বলল, আচ্ছা এমন লোক যদি পাওয়া যায় যে যেতে পারে তাহলে তো মানবে যে তোমার ভূত শুধু তোমার ঘাড়েই ভর করে আছে, আর কোথাও তার অস্তিত্ব নেই। শালা গম্ভীর কণ্ঠে বলল, একলা রাত্রে সেখানে যেতে পারে এত সাহস কারুর নেই, আর যদি বা কেউ যায় সে যে ফিরে আসবে এমন কোনো সম্ভাবনা দেখি না। আমি বললাম, সকলের সাহস এবং সম্ভাবনা সমান নয়, আমি যেতে প্রস্তুত আছি। শালা অতি বিস্ময়ে কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি প্রস্তুত আছো? রাত ১২টার সময় একলা? তার মুখে আর কথা সরল না। আমি হেসে বললাম, নিশ্চয়ই, এদেশে বেশি দিন থাকিনি বলেই বোধহয় আমার সেই সাহসটুকু আছে। তাহলে আজই ভালো, আজ বোধহয় অমাবস্যা, শাস্ত্র অনুসারে রাজ্যের ভূত প্রেত দৈত্য দানব আর সবাই এই মর্তভূমিতে ফিরে এসে দিক বিদিকে নাচ করে বেড়াবেন, অতএব এই সুযোগ ছাড়া উচিত হবে না। শালা ভয় ভয় চোখে চেয়ে বলল, গোয়ার তুমি করো না সুরেশ, ভারী খারাপ জায়গা, এসব বিষয়ে তোমার অভিজ্ঞতা নেই। শালার বউ হেসে উঠে প্রতিবাদ করল, ভয় পাবেন না সুরেশ বাবু, আপনার জন্য একটা খুব ভালো প্রাইস ঠিক করে রাখলাম, আপনি জয় করে ফিরে এলেই এ বাড়ির কোনো এক মহিলা আপনার কপালে একটা লাল টিকা পরিয়ে দেবেন, ভূতজয়ী বীরের সেই হবে রাজটিকা। আমি উৎসাহ দেখে বললাম, লোভ ক্রমেই বেড়ে যাচ্ছে, মহিলাটা কে শুনি? তিনি হেসে বললেন, তার সঙ্গে কারুরই তুলনা হয় না। আমি একটা নিঃশ্বাস ফেলে বললাম, ওই জাতীয় প্রাইস যদিও আমার ভাগ্যে খুব দুর্লভ নয়। কি বকছো, দাদা রয়েছেন যে। তবু অধিকের প্রতি আমার কোনো বিরাগ নেই। তাহলে চুক্তি পাকা হয়ে গেল, আজ রাতেই যাব। কিন্তু কিন্তু আমি যে সত্যি সত্যি কবরের কাছে গিয়েছি, এদিক ওদিক ঘুরে ফিরে আসিনি, এ কথা শেষকালে আপনাদের বিশ্বাস হবে তো? শালার বউ অতি দূরদর্শিনী বললেন, আপনার মুখের কথা আমরা বিশ্বাস করব নিশ্চয়ই, কিন্তু যাকে বিশ্বাস করানো দরকার তিনিই হয়তো করবেন না। অতএব আপনাকে একটা কাজ করতে হবে, খড়ি দিয়ে গোরের উপর নিজের নামটা লিখে আসতে হবে। তথা আস্তু। গিন্নির দিকে ফিরে বললাম, তোমার দাদার প্রেত তত্ত্বের মাথায় বজ্রাঘাত করে দিয়ে আসা যাক, কি বলো? হ্যাঁ। অল্প দ্বিধা জড়িত হাসি ছাড়া ওদিক থেকে আর কোনো জবাব পাওয়া গেল না। শালা বললেন, ফাজলামি ছাড়ো, আমি তোমায় কিছুতেই যেতে দিতে পারি না। শালার কথা শুনলাম না, কারণ অনেক ক্ষেত্রে এগিয়ে যাওয়া যতটা সহজ পেছনে ফিরে আসাটা ততটা সহজ নয়। রাত ১১:৩০টার সময় গরম জামায় আপাত মস্তক নিজেকে ঢেকে একটা কড়া গোছের বর্মা চুরুট ধরিয়ে বের হলাম। এতক্ষণে গিন্নির মুখে কথা ফুটল, বলল,
থাক থাক, গিয়ে কাজ নেই। আমি হেসে উঠলাম। পাগল, ভাই বোন দুজনকার ধার দেখছি একই রকম, ছাড়ো তো। শালা কিছুটা দুঃখী দুঃখী কণ্ঠে বললেন, তুমি এমন একগুয়ে জানলে কোন শালা তর্ক করত? এমন বিশ্রী অন্ধকার বোধ করি আর কোনো দিন দেখিনি। একটা গুরুভার পদার্থের মতো অন্ধকার যেন চারিদিক চেপে বসে আছে। পথ চলতে চলতে প্রতি পদে মনে হয় পর মুহূর্তেই এক চাপ অন্ধকারে ঠোকর লেগে হুমড়ি খেয়ে পড়ে যাব। চুরুটে লম্বা টান মেরে আনন্দে উৎসাহে এগোতে লাগলাম। সমস্ত ইন্দ্রিয়গুলি অজ্ঞাতসারে এমন সতর্ক সন্দিগ্ধ হয়ে উঠল যে নিজের পদধ্বনি শুনে নিজেই চমকে উঠলাম। মনে হলো কে যেন চুপি চুপি পেছন থেকে আমার অত্যন্ত কাছে এসে পড়েছে। কিন্তু অকারণে ভয় পাওয়ার পাত্র আমি নই, মনে মনে বেশ বুঝতে পারলাম। রাত দুটোর এই অন্ধকার, এই স্তব্ধতা, এই বিজনতা সকলে মিলে আমার আন্তরিক সাহসকে দুশ্ছেদ্য একটা ষড়যন্ত্রের জালে ধীরে ধীরে জড়িয়ে ফেলবার চেষ্টা করছে। একটা অলৌকিক মায়া যেন আমার চেতনাকে আচ্ছন্ন করে ফেলছে। মাকড়সা যেমন শিকারকে প্রথমে সূক্ষ্ম তন্তুর সহস্র পাকে জড়িয়ে পরে ধীরে ধীরে জীর্ণ করে ফেলে, তেমনি এই অদৃশ্য শক্তি আমার সহজ সত্তাকে ক্রমে ক্রমে অভিভূত করে ফেলছে। ক্রমে পিপর পাঁতি রাস্তার পূর্ব প্রান্তে এসে পড়লাম। এটারই উল্টো দিকে কবরস্থান। রাস্তার দুই পাশে বড় বড় গাছ, মাথার উপর বহু উঁচুতে তাদের শাখা প্রশাখা মেলে ধরেছে। অন্ধকার আরো জমাট বেঁধে এলো। হঠাৎ ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাসের মতো একটা স্পর্শ পেলাম। শরীরের সমস্ত রোম শক্ত হয়ে দাঁড়িয়ে উঠল। পরক্ষণেই একটা খুব ছোট জিনিস পিঠের ওপর দিয়ে খড়খড় শব্দ করে নিচে গড়িয়ে পড়ল। বুঝলাম ওপর থেকে একটা শুকনো পাতা ঝরে পড়েছে পিঠের ওপর। আরামের নিঃশ্বাস ফেলে এগোতে লাগলাম। লম্বা টানের চোটে চুরুটটা প্রায় শেষ হয়ে এলো। অন্য সময় হলে ফেলে দিতাম, কিন্তু আজ সেটাকে কিছুতেই ছাড়তে পারলাম না। তার জ্বলে থাকা শেষটুকু যেন একটু প্রাণের সংস্রব ছিল। এই নিঃসঙ্গ অন্ধকারের মধ্যে আমার সমস্ত অন্তরাত্মা যেন সঙ্গীর জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। তখন ওই ক্ষীণ রশ্মিটুকু জীবন্ত সঙ্গীর মতো প্রাণের মধ্যে ভরসা জাগিয়ে রেখেছিল। ওটাকে ফেলে দিলে যে অনেকখানি সাহসও চলে যাবে সেটা বেশ বুঝেছিলাম। কিন্তু ক্রমে যখন আঙুল পুড়তে লাগলো তখন সেটাকে ফেলে দিতেই হলো। একবার বেশ ভালো করে টেনে নিয়ে সামনের দিকে কিছু দূরে ফেলে দিলাম। ফেলে দেওয়া মাত্র মনে হলো যে আঙুল দুটো দিয়ে চুরুট ধরিয়েছিলাম সেই দুটো আঙুলের ফাঁক দিয়ে খানিকটা ঠান্ডা বাতাস শরীরের মধ্যে ঢুকে পড়ল। আমার চোখ ছিল এই ফেলে দেওয়া চুরুটটার উপর। সেটা মাটিতে পড়া মাত্র আগুন ছিটকে উঠল। তারপর এক আশ্চর্য ব্যাপার ঘটল। ছিটকোনো আগুনটা মাঝপথে দুটো আকৃতি ধরে পাশাপাশি একসঙ্গে নড়তে আরম্ভ করল।
মাটি থেকে প্রায় এক হাত ওপরে থাকা পরস্পরের চারটে আঙুলের ব্যবধানে এই ক্ষুদ্র আগুনের গোলা দুটো একজোড়া লাল জোনাকির মতো সামনের দিকে চলতে আরম্ভ করল এবং মাঝে মাঝে মিটমিট করতে লাগল। আমার মাথা বোধহয় গরম হয়ে উঠেছিল, কিন্তু কি জানি কেন আমার ধারণা জন্মালো যে ওই মিটমিট করা আগুনের স্ফুলিঙ্গ দুটো আর কিছুই নয়, দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে এবং এই চোখ দুটোর পেছনে একটা ছোট আকারের কুকুরের কালো রং যে অন্ধকারে মিশে আছে তা যেন মনে স্পষ্ট অনুভব করলাম। চলতে চলতে কখন দাঁড়িয়ে পড়েছিলাম লক্ষ্য করিনি, চোখ দুটো সামনে কিছু দূরে দাঁড়ালো, তারপর কতক্ষণ যে চোখের পাতা না ফেলে আমার মুখের দিকে তাকিয়ে রইল জানি না, মনে হলো বহুক্ষণ পরে সেই চোখের পাতা পড়ল, তখন সেটা আবার চলতে আরম্ভ করল, আমিও পেছন পেছন চললাম। শরীরের উপর তখন কোনো অধিকারই নেই, স্বপ্নে বিভীষিকার সামনে থেকে পালাবার ক্ষমতা যেমন লোপ পায় আমিও তেমনি নিতান্ত নিরুপায়ভাবে ওই চোখের পেছন পেছন হাঁটতে লাগলাম। স্বাধীন ইচ্ছে তখন একেবারে অবশ আছে, কেবল সমস্ত চেতনাব্যাপী দিক বিদিক জ্ঞান শূন্য ভয়। কতক্ষণেই আগুনের চোখ আমাকে তার আকর্ষণ প্রভাবে টেনে নিয়ে গিয়েছিল আমার ধারণা নেই। একবার চেতনার অন্তরতম প্রদেশে যেন তীক্ষ্ণ অনুভূতির ছায়া পড়েছিল যে পাকা রাজপথ দিয়ে চলছি না, আরেকবার মনে হয়েছিল বোধহয় একটা গাছের মোটা শিকড়ে ঠোকর খেলাম, কিন্তু সেসব আমার ইন্দ্রিয় উপলব্ধির বাইরে। হঠাৎ একটা বড় রকমের ঠোকর খেলাম, এটা বেশ মনে আছে। তারপর হুমড়ি খেয়ে পড়তেই নিচের দিকে গড়াতে আরম্ভ করলাম, কোথায় পড়েছি কোনো ধারণাই ছিল না, অন্ধকারে দেখাও অসম্ভব, কিন্তু এই পতন যে অনন্তকাল ধরে চলতে থাকবে এবং পতনের লক্ষ্য যে একটা অতল স্পর্শ স্থানে লুকিয়ে আছে সেটা মনের মধ্যে বদ্ধমূল হয়ে গেল। অথচ কি নিদারুণ সেই পতন, গড়াতে গড়াতে এক ধাপ থেকে অন্য ধাপে পড়ছিলাম এবং প্রত্যেক ধাপে নিচে গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেহের হাড়গুলো যেন একবার করে ভেঙে যাচ্ছিল। এই নিচে নেমে যাওয়ার শেষ ধাপে যখন এসে পৌঁছলাম তখন জ্ঞান বিশেষ ছিল না, কিন্তু একটা অনন্ত যন্ত্রণার পথ যে অতিক্রম করে এসেছি সেটা সমস্ত শরীর দিয়ে টের পেলাম। অনেকক্ষণ পর চোখ মেললাম, সেই দেহহীন লাল চোখ দুটো আমার মুখের অত্যন্ত কাছে ঝুঁকে পড়ে কি যেন পরীক্ষা করছে। দেহের রক্ত তো জল হয়ে গিয়েছিলই, এবার সেটা একেবারে বরফ হয়ে গেল, একটা অসহ্য শীতের শিহরণ সমস্ত দেহটাকে যেন ঝাঁকানি দিয়ে গেল। তারপর আর কিছু মনে নেই। সূর্যোদয়ের কিছু আগে জ্ঞান হলো, কালকের রাত যে স্বাভাবিকভাবে কাটেনি এই চিন্তা নিয়ে চোখ মেললাম। ঘাসের উপর শুয়ে আছি দেখে তাড়াতাড়ি উঠে গেলাম, গায়ে দারুণ ব্যথা, আবার শুয়ে পড়লাম। তখন ক্রমশ সব মনে পড়ে গেল, ঘাড় না নেড়ে
যতদূর সাধ্য দেখে বুঝলাম, পিপরপাতি রাস্তার পাশে পাশে কেল্লার যে শুকনো গড় খাই গিয়েছে তারই তলদেশে বাবলা গাছের ঝোপের মধ্যে পড়ে আছি। সূর্য উঠল, এখানে সমস্ত দিন পড়ে থাকলেও কেউ কারুর খোঁজ পাবে না এটা নিশ্চিত। শরীরে তো নড়বার শক্তি নেই। প্রচন্ড এক হ্যাঁচকা মেরে উঠে দাঁড়ালাম। চোখ থেকে আরম্ভ করে দেহের সমস্ত রোম ব্যথায় টনটন করে উঠল। কিন্তু বাড়ি গিয়ে পৌঁছতেই হবে। অসীম ক্ষমতায় মৃত প্রায় দেহটাকে টানতে টানতে কি করে বাড়িতে নিয়ে গেলাম সেটা বোঝাবার মতন ক্ষমতা আমার নেই। বাড়ি যেতেই সকলে চারিদিক থেকে ছুটে এলো এবং উৎকণ্ঠিত প্রশ্নে আমার ক্ষীণ চেতনা আবার লোপ পাওয়ার জোগাড় হলো। শালা সকলকে সরিয়ে দিয়ে আমাকে একটা ইজি চেয়ারে বসিয়ে ব্যগ্রভাবে জিজ্ঞাসা করল, সারা রাত কোথায় ছিলে? আমরা সকলে তোমার জন্য। উত্তর দিতে গেলাম কিন্তু কি ভয়ানক, গলা স্বর একেবারে বন্ধ হয়ে গেছে। প্রাণপণে চেষ্টা করে একটা কথা উচ্চারণ করতে পারলাম না। শালা আমাকে দুধ আর ব্র্যান্ডি খাইয়ে ডাক্তার ডাকতে গেল। ডাক্তার যখন এলেন তখন বিছানায় শুয়ে আছি, ভয়ানক কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। স্ত্রী ও আমার শালা মলিন মুখে মাথার কাছে বসে আছে। ডাক্তার পরীক্ষা করে বললেন, দুটো লাংজি এফেক্ট করেছে, নিউমোনিয়া। তারপর আবার অজ্ঞান হয়ে পড়লাম। ঘুম ভেঙে দেখি শরীর বেশ ঝরঝরে হয়ে গেছে, কোথাও কোনো ব্যথা নেই। কে একজন পেছন থেকে জিজ্ঞাসা করলো, এখন কেমন লাগছে? ফিরে দেখি বিনোদ, আমার ছেলেবেলার স্কুলের বন্ধু। অনেক দিন পর তাকে দেখে বড় আনন্দ হলো। বললাম, বেশ ভালোই মনে হচ্ছে ভাই, বুকের ওপর যে একটা ভার চাপানো ছিল সেটা আর টের পাচ্ছি না। বিনোদ অল্প হেসে বলল, প্রথমটা এরকম মনে হয় বটে, আমার যখন কলেরা হয়। হঠাৎ মনে পড়ে গেল, তাই তো, বিনোদ তো আজ 10 বছর হলো কলেরায় মারা গেছে। আমি তো নিজের হাতে তোর গায়ে আগুন দিয়ে এসেছি, তবে সে এখানে এলো কি করে? মহাবিস্ময়ে জিজ্ঞাসা করলাম, বিনোদ তুমি তো বেঁচে নেই, তুমি তো অনেক দিন মারা গেছো। বিনোদ এসে আমার দুটো হাত ধরল, কিছুক্ষণ আমার মুখের দিকে চেয়ে থেকে আস্তে আস্তে বলল, তুমি তো আর বেঁচে নেই বন্ধু। শুনছিলেন রক্ত খদ্যোত, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে মীর, দীপ এবং ইন্দ্রাণী, গল্পের সূত্রধার দীপ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী, বিশেষ সহযোগিতায় অনির্বাণ। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী প্রবীর চক্রবর্তীকে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।